যদি তারা নৈরাজ্যের রাস্তা বেছে নেয়, আমরা তাদেরকে প্রতিহত করে যদি কোনো হাত দিয়ে আগুন দেয় সেই হাত আমরা ভেঙে দেব, আমরা তাদের হাত ভেঙে দেব, আমরা তাদেরকে যথাযথ দাঁত ভাঙা জবাব দেব। রাজপথ মানুষ শান্তিপ্রিয়ভাবে চলাচল করবে, আমরা তার জন্য রাজপথে রয়েছি। এই চোরাগুপ্তা হামলা করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায় না, রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য মানুষের মনের মধ্যে একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হবে, যা বিএনপি হারিয়ে ফেলেছে। তারা তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই তারা প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনী মৌসুমটাকে বেছে নেয়, যে এই নির্বাচনের সময় তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়, যেন মাঠে একটু গরম হাওয়া দিতে পারলে তাদের ব্যবসা ভালো হয়, তারা এই সময় মনোরঞ্জন বাণিজ্য করতে পারে, বা বিভিন্ন কারণেই তারা মানুষের শান্তি নষ্ট করে। এই 13-14-15 সালেও আপনারা দেখেছেন এভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। ঠিক একই ধারা তারা অব্যাহত রাখার জন্য আবারও এই অবরোধের নামে মানুষকে পুড়িয়ে মারছে, মানুষের পরিবহনকে জ্বালিয়ে দিচ্ছে। বিগত কিছুদিন যাবৎ তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরিভাবে লিপ্ত হয়েছে, যার কারণে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা শহরের বিভিন্ন গলিতে বিভিন্ন মোর্চা মোর্চা ছাত্রলীগ এবং ছাত্ররা অবস্থান নিচ্ছে, সকাল ভোর থেকে রাত 11টা পর্যন্ত আমরা রাজপথে রয়েছি। তারপরেও তারা কিছু চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। আসলে ঢাকা শহরটা তো অনেক বড়ো একটা জায়গা, বিভিন্ন গলির মুখে থেকে দুজন লোক দাঁড়িয়ে একটা গাড়ি জ্বালিয়ে দেয়। হ্যাঁ, তারপরেও আমরা সম্পূর্ণভাবে প্রতিহত করতে না পারলেও আমরা কিন্তু রাজপথে রয়েছি তাদেরকে প্রতিহত করার জন্য। যদি তারা নৈরাজ্যের রাস্তা বেছে নেয়, আমরা তাদেরকে প্রতিহত করে যদি কোনো হাত দিয়ে আগুন দেয় সেই হাত আমরা ভেঙে দেব, আমরা তাদের হাত ভেঙে দেব, আমরা তাদেরকে যথাযথ দাঁত ভাঙা জবাব দেব। রাজপথ মানুষ শান্তিপ্রিয়ভাবে চলাচল করবে, আমরা তার জন্য রাজপথে রয়েছি।